টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে কে থাকছেন আর কে থাকছেন না তা নিয়ে মাসব্যাপী চলেছে আলোচনা সামাজিক মাধ্যমে অফফর্ম লিটনকে নিয়ে পক্ষে বিপক্ষে টাইগার ভক্তদের বাগযুদ্ধ বা সৌম্যের অন্তর্ভুক্তির যৌক্তিকতা নিয়ে দুপক্ষের লড়াই হয়েছে ঢের দীর্ঘদিন পর সাইফুদ্দিনের ফেরার সম্ভাবনার পাশাপাশি ইঞ্জুরি আক্রান্ত তাস্কিনকে নিয়েও উদ্বিগ্ন ছিলেন সমর্থকরা নানা জন নানাভাবে সাজিয়েছেন উদ্বোধনী ব্যাটিং ও পেস আক্রমণ এত আলোচনার মাঝে চমক দিয়ে স্কোয়াড ঘোষণা করে বিসিবি পদ্মা যমুনার পানি এত দূর গড়ালেও বিশ্বকাপ দলে কে কে আছেন তা জানেন না সাবেক অধিনায়ক মাসাফি বিন মুর্তজা আমি তো পুরো দলই জানি না কারা আছে এখন আমি বলতে পারছি না সিরিয়াসলি কোনো ধারণা নাই আমি দেখি নাই কমন প্লেয়ার যে কজনের নাম দেখেছি শুনেছি সোশ্যাল মিডিয়ায় কিছুটা দেখেছি কিন্তু পুরো টিম আমি এখনো দেখিনি নিজেই খেলতেছি এখনো মন খারাপ হলো ফলো করা হয় না অন্যান্য কাজ কর্মব্যস্ততাই এখনো অবসর না নেওয়া জাতীয় দলের সাবেক অধিনায়কের এমন বিস্ফোরক মন্তব্য ভক্তদের অবাক করে কিনা তা দেখার বিষয় তবে দলের খবর না জানলেও এবারের বিশ্বকাপে শান্ত বাহিনীর ভালো করা উচিত বলে মনে করেন মাশরাফি সাধারণ মানুষের যা তার বাইরে আমার নিশ্চয়ই আমারও না আমরা সবাই চাই বাংলাদেশ দল ওইখানে খেলুক ভালো খেলুক সেটাই দক্ষিণ শ্রীলঙ্কার সাথে তো উচিত দক্ষিণ তো সিরিজ জিতে এসেছে একবার যদিও ওয়ান এখন দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার সাথে মনে হয় যে কোনো একটা জিততেই হবে এখন ওইদের সাথেও যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা অবশ্যই আমি চিন্তা করছি দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায় হারাইতে পারবে না একই সঙ্গে ক্রিকেট পেরিয়ে বর্তমান রাজনীতির সহকর্মী সাকিব আল হাসানের থেকে সেরাটা আশা করছেন জাতীয় সংসদের হুইপ মাসরাফি। সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নাই সবসময় বেস্ট পারফর্মার বেস্ট পারফরমেন্স সবাই আশা করবো থেকে এটাই অরণ্য গফুর অটিভি ঢাকা